আজকে আমরা যে ভিডিওটা করব সেটা হচ্ছে ক্যাপাসিটর নিয়ে। মূলত আমাদের ক্যাপাসিটর দু রকমের হয়, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, এইগুলোকে বলে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, যার মধ্যে একটা প্লাস মাইনাস দিক থাকে। যেমন এখানে মাইনাস থাকলে এই ছোট লিডটা মাইনাস রয়েছে, তাহলে এই উল্টো দিকে বড় লিডটা প্লাস। তো এখানে 47 মাইক্রোফ্যারাড, 160 ভোল্ট, আমরা যেরকম ল্যাম্প কিনতে গেলে বলি না 240 ভোল্ট বলি না, হয়তো বলি যে 200 ওয়াটের একটা বা 200 পাওয়ারের ল্যাম্প দাও, এইটা হচ্ছে তার পাওয়ার। পাওয়ারটা হচ্ছে 47 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 160 ভোল্ট তার ভোল্টেজ, মানে এইটা কত ভোল্টেজ পর্যন্ত কাজ করবে। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারের ক্ষেত্রে এর পোলারিটি দেওয়া থাকে, বা একে আমরা পোলার ক্যাপাসিটারও বলতে পারি, একে পোলার বলা হয়, যেহেতু এর পোল আছে সেই জন্য একে পোলার ক্যাপাসিটার বলা হয়। রকমের ক্যাপাসিটার হয় যেটাকে বলা হয় নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার বা নন পোলার ক্যাপাসিটার, এইগুলোকে নন পোলার ক্যাপাসিটার বলে। এর সিম্বল হচ্ছে, প্রথমে নন পোলার ক্যাপাসিটারের আমি সিম্বল দিয়েছি, এর একটা ভ্যালু লেখা আছে 474 জে রয়েছে আর 2L রয়েছে, মানে হচ্ছে 47 × 10⁴, এখানে 4, তার মানে হচ্ছে 47 × 4 এত পিএম, বা এটাকে বলা হবে 470 kPa, এর মানে হচ্ছে, বা এরম বলা হবে 470 nm, একে বলা হবে কিলো পিকোফ্যারাড বা ন্যানো ফ্যারাড। ভোল্টেজ আছে, ভোল্টেজ আমরা সাধারণত HA, TDE, GJ এইভাবে প্রকাশ করা হয়, 1H 50 ভোল্ট, 2A 100 ভোল্ট, 2T 150 ভোল্ট, 2D 200 ভোল্ট, 2E 250 ভোল্ট, 2G 400 ভোল্ট, 2J 630 ভোল্ট, এইভাবে এইগুলোর মধ্যে ভোল্টেজ করা থাকে। প্রত্যেক ক্যাপাসিটারের ভোল্টেজ আর তার একটা পাওয়ার থাকে, যেমন এটা হচ্ছে 470 ন্যানোফ্যারাড বা 470 কিলোপিকোফ্যারাড। আমরা আর একটা ক্যাপাসিটার নিয়ে আসছি, এখানে লেখা রয়েছে 12.5 mFd 440 ভোল্ট AC, এইরকম ক্যাপাসিটার, এইরকম শেপের ক্যাপাসিটার সাধারণত একে রানিং ক্যাপাসিটার আর স্টার্টিং ক্যাপাসিটার নামে বলা হয়। যদিও এরকম লিড বার করা আর একটা ক্যাপাসিটার দেখাচ্ছি, এরকম লিড বার করা আছে 440 ভোল্ট, যেগুলো লেখা থাকছে সেগুলোকে আমরা রানিং ক্যাপাসিটার বলবো, 250 ভোল্টের যে ক্যাপাসিটারগুলো লেখা থাকবে সেগুলোকে আমরা স্টার্টিং ক্যাপাসিটার বলবো। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার এবং নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, সব ক্যাপাসিটারকেই আমরা মাল্টিমিটারের সাহায্যে কী করে টেস্ট করা হয় এটা আমরা এখন দেখাবো। মাল্টিমিটারকে বাজিং রেঞ্জে রাখবো এবং ক্যাপাসিটারকে কোনো রকম সবসময় ডিসচার্জ করে নেবো। এই যে প্রথমে এইরকম করে দিলে ডিসচার্জ হয়ে গেলো, দুটো লিডকে শর্ট করে দিলে এই ক্যাপাসিটারটা ডিসচার্জ হয়ে গেল। এখন আমরা কি করব, নিয়ম হচ্ছে কি, একে টাচ করা যাবে না, কিন্তু আমরা এখন ভিডিওর সুবাদে অত পারফেক্ট আমরা দেখাচ্ছি না। আমরা কি করলাম, এই জায়গায় পজিটিভ লিডটা ধরলাম, এইখানে ব্ল্যাক প্রোব দিয়ে এর যেহেতু নেগেটিভ জায়গা রয়েছে এই নেগেটিভ জায়গাতে টাচ করালাম। টাচ করালে কি হবে, ক্যাপাসিটারটা ক্রমশ চার্জ হবে। এই চার্জ হতে একটা কিছুক্ষণ ধরে রাখার পর আমরা কি করব, এইবার এই যে সিলেক্টর সুইচ, এই সিলেক্টর সুইচ এখন বাজিং রেঞ্জে ছিল, এটা এখন চার্জ হয়ে চার্জ হওয়া অবস্থায় আছে। এখন আমরা কি করব, এইটাকে একটা ভোল্টেজে নিয়ে যাব, ভোল্টেজে নিয়ে গেলে দেখা যাবে ডিসচার্জ হবে। এখন এই অবস্থায় কিন্তু এখানে এই মাল্টিমিটার থেকে একটা ভোল্টেজ বেরোয়, সেই ভোল্টেজটা ক্রমশ ডিসচার্জ হবে, 2.সামথিং ভোল্টেজ নিয়ে ও ডিসচার্জ হতে হতে 0 হয়ে যাবে, তবে বুঝতে পারা যাবে যে ক্যাপাসিটারটা ভালো আছে। এই দেখো আমরা দেখতে পাচ্ছি যে 2.66 থেকে ক্রমশ কমতে 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 ওটা 0 হয়ে যাবে। এটা কিন্তু প্রায় 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার থেকেই আমরা টেস্ট করে এটা জানতে পারি। আরেক রকমের ক্যাপাসিটার, এটাও ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, এর ভ্যালু যদি এটা কষ্ট করে দেখতে হবে 10 মাইক্রোফ্যারাড লেখা রয়েছে, 10 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট। তাহলে আমরা সাধারণত জানি এর পাওয়ারটা একটু কম আছে, পাওয়ারটা 47 মাইক্রোফ্যারাডের থেকে 10 মাইক্রোফ্যারাড কম হবে। তো এইরকম এই ক্যাপাসিটার কি করে টেস্ট করতে হয়, এটাও একই রকম নিয়ম, যখনই আমরা ক্যাপাসিটার টেস্ট করব তখন কি করব, এই দুটোকে লিডকে প্রথমে আমরা শর্টিং করে নিলাম, শর্টিং করার পর বড় লিডে প্লাস, বাজিং রেঞ্জে রাখার পর একে চার্জ করে এই চার্জটা এর মধ্যে স্টোর হয়ে থাকবে, স্টোর হওয়ার পর মাল্টিমিটারের সিলেক্টর সুইচকে আমরা 20 ভোল্ট
ডিসি তে রাখ 20 ভোল্ট ডিসি তে রাখবার পর আমরা কি করব এটাকে দেখব এখন কত ভোল্টেজ দেয় এই যে ভোল্টেজটা ক্রমশ কি হচ্ছে একটা ভোল্টেজ থেকে ক্রমশ কমতে 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 0 হয়ে যাবে যেহেতু আগেরটাই প্রায় 2 ভোল্ট ছিল কিন্তু এখানে হবে না কেন এটা যেহেতু 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর সুতরাং এর ধারকত্ব কম বা ক্যাপাসিট্যান্স কম সেই জন্য এটা ধীরে ধীরে কমতে 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 0 হয়ে যাবে এর কোনো কিন্তু প্লাস মাইনাস নেই বা এটা এটা হচ্ছে ফিক্সড নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এর কোনো পজিটিভ নেগেটিভ সিম্বল নেই এখানে আমরা কি করব মাল্টিমিটারকে বাজিং রেঞ্জে রাখার পর টাচ করাবো জাস্ট খালি টাচ করালি দেখবো একটা ও চার্জ নিয়ে নেবে এই চার্জ নেবার পর মাল্টিমিটারের সিলেক্টর সুইচকে আমরা 200 মিলিভোল্ট এটা কিন্তু 200 মিলিভোল্ট ডিসি তে রাখলাম তাহলে কি হবে আমরা দেখতে পাবো যে এখানে এক হয়ে যাওয়ার মানে হচ্ছে 200 মিলিভোল্টের বেশি আছে সেই জন্য এক হয়ে গিয়ে ধীরে ধীরে কমতে কমতে 0 হয়ে গেল এই ক্যাপাসিটরকেও আমরা এই প্রসেস করতে পারি প্রথমে এটাকে কি রাখলাম বাজিং রেঞ্জে রাখলাম বাজিং রেঞ্জে রাখার পর এই ক্যাপাসিটরটাকে ডিসচার্জ করে নিতে হবে ডিসচার্জ মানে কি আমি এরকম ভাবে ঠেকিয়ে ডিসচার্জ করে নিচ্ছি ডিসচার্জ করে নেবার পর কি করতে হবে এইবার আমরা এর মধ্যে একটা কিছুক্ষণের জন্য খুব কম ভোল্টেজ আমরা দিচ্ছি কম ভোল্টেজ দেওয়ার পর কি করব মাল্টিমিটারের সিলেক্টর সুইচকে আমরা আবার এই 200 মিলিভোল্টে রাখবো এগুলো কিন্তু নন ইলেকট্রোলাইটিক ফিক্স ক্যাপাসিটরের ক্ষেত্রে এইবার আমরা দেখব কি একটা নির্দিষ্ট ভোল্টেজ নিয়ে এই যে এখানে একটু ভোল্টেজটা যেহেতু একটু বেশি 440 ভোল্টেজে সেই জন্য এর ভোল্টেজটা কমতে বা 10 মাইক্রোফ্যারাড আছে সেই জন্য এর ভোল্টেজটা কমতে দেরি হচ্ছে সেই জন্য আমরা কি করলাম 2 ভোল্টেজে নিয়ে গেছিলাম মাল্টিমিটারের সিলেক্টর সুইচটাকে 2 ভোল্টেজে নিয়ে গেলাম 2 ভোল্টেজে নিয়ে গিয়ে দেখতে পাচ্ছি যে ভোল্টেজটা ক্রমশ কমতে 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 0 হয়ে যাচ্ছে আচ্ছা আর একটা প্রসেস বলবো ক্যাপাসিটর কি করে চেক করা হয় তার মাল্টিমিটারে যত থাকবে সবথেকে লাস্ট ভ্যালু মেগা ওহমসটায় রাখলাম রাখার পর দেখা যাবে আমরা ইলেকট্রোলাইটিক নন ইলেকট্রোলাইটিক সব ক্যাপাসিটর কি এইভাবে টেস্ট করে থাকি প্রথমে আমরা নন ইলেকট্রোলাইটিক ফিক্স ক্যাপাসিটরকে দেখব কি করে টেস্ট করা হয় এখন আমরা রেখেছি 2 মেগা ওহমসে রেখেছি একটা ভ্যালু এসি বন্ধ হয়ে যাবে এই একটা ভ্যালু এসি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল তার মানে কি এটা যেহেতু এর ধারকত্ব খুব কম 470 ন্যানোফ্যারাড সেই জন্য এই খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এইটাই আমরা যখন দেখব এই ক্যাপাসিটরের মধ্যে দেখা যাবে যে ভ্যালুটা অনেকক্ষণ ধরে বাড়তে থাকবে এইখানে ভ্যালুটা ক্রমশ কম থেকে বাড়তে 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 এক হয়ে যাবে কম থেকে বাড়তে 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 এক হয়ে যাবে এই এক হয়ে গেল তাহলে এইভাবেও ক্যাপাসিটর টেস্ট করা যায় এটা একটা প্রসেস এবার ইলেকট্রোলাইটিকও এইভাবে টেস্ট করা যাবে বাড়তে বাড়তে এটা তো অনেক টাইম লাগবে যেহেতু এটা 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আছে এবং ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর আছে টাইমটা একটু বেশি লাগবে এই এই এক হয়ে গেল এটা হচ্ছে 2 মেগা ওহমসে রেখে প্রসেস আচ্ছা এই প্রসেসে আমরা ইলেকট্রোলাইটিক নন ইলেকট্রোলাইটিক সব ক্যাপাসিটর টেস্ট করতে পারি